আজকে আমি বানাবো ডাল গোটা কফি, জেসে ডাল গোনা কফি। চলেন বানানো শুরু করি। প্রথমে আমি আমার সুন্দর কাপটা লইয়া লইছি, হ্যাঁ ওই দিন যে কেনসালাম এই কাপটা লইয়া লইছি। হ্যাঁ এইটাই ফার্স্ট টাইম আমি ডাল গোনা কফি বানাবো। এই যে প্রথমে আমি চামচটা ওই যে নিলাম, নিয়ে আমি এটার মধ্যে প্রথমে এক চামচ, হ্যাঁ এক চামচ কফি দিমু। এই যে চাইতেছে কফি, এই যে এক চামচ কফি দিছি। তারপর আরেকটুখানি কফি দিমু, ঠিক আছে? মনে হইতেছে যে একটু বেশি দিলে তিতা হয়ে যেতে পারে, লাগে একটু কমই দিলাম। এই যে আর একটু কফি দিলাম। এরপর এইটার মধ্যে দিমু হইতেছে আমি 2 চামচ চিনি, হ্যাঁ 2 চামচ চিনি দিমু। এইটা ওইটা যাইতেছে ডালগুটা। আরে আল্লাহ কি কই, থুকু ডালগোনা, ডালগোনা কফি। ডালগুটা কিন্তু আমি কই না, এটা আমার বা জামাইতে, আমার জামাই কয়, হে আমার এটা নাম দিছে। আমি কই ডালগোনা, চলো চলো তোমার আমি আজকে ডালগোনা কফি খাওয়াবো। কি কও তুমি ডালগোনা কফি? বলছি হ তুমি জানো না এটা দি করোনার সময় বাইরে লইছিলে। কি কও তুমি ডালগুটা কফি? আমি বলছি কি কও তুমি? হ ডালগুটা কফি। পরে আমি বললাম যে হে মজা করতেছে, হ্যাঁ আসলে এটা যেমন ডালের ডাল যেমন গড়ে না, গড়লে যেমন মজা হয়, এই কফিটাও হেরম গড়লে সেই মজা হয়। এই যে আমি 2 চামচ চিনি দিছি, 3 চামচ দিছি, 3 চামচ চিনি দিছি, হে একটু পানি দিয়ে দিলাম। আর এই যে গুড়নি দেখছেন, এই যে গুড়নি, এই যে এই যে একটা গুড়নি নেহানি, কিন্তু এটা যেমন ডালের মধ্যে দিলে গোডে, এবার হ্যাঁ এটা কফির মধ্যে দিলে এটাও গোডবে, বুঝছেন? এই যে দিছি দিয়া ওই আরে গোডে না রে, প্রথমে ওইটা একটু মিক্সড করে লইতে হবে, বুঝছেন? ওই যে চিনি পানিটা একটু মিশাই নিতে হবে। এই যে এখন, এই যে এখন আমি স্টার্ট দিচ্ছি, এই যে দেখেন, এই যে এই যে দেখেন, এই যে দেখেন, এই যে আমি গুড়ের গড়তেছি, ওই যে কি কয় এটা বিট করতেছি, হ্যাঁ বিট করতেছে, সুন্দর মতো বিট হচ্ছে। এই যে এই বিট হতে হতে এরকম একটা ক্রিমি একটা টেক্সচারে চলে আসবে, তখন এটা মানে তৈরি হয়ে যাবে ডালগোনা কফি। এটা হচ্ছে ক্রিমি একদম, উপরে ফেনা বেশে থাকবে, তখন কফিটা খেতে সেই মজা লাগে। মানে আমরা কফি মেশিন নাই তো এর লাগে ডালগুড়টা কফি বানাইতেছি। এই যে কফিটা আমি মেশিনে দিয়ে গড়তেছি, এই মেশিনটা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট এই কফিটারে গড়তে হইবে, বুঝছেন? গড়তে গড়তে এককালে সুন্দর এককালে ফেনা হয়ে যাইব, তখন এইটা রেডি হয়ে যাইব। তারপর আমরা আবার মিল্কটাকে রেডি করব, বুঝছেন? এই যে চলেন গড়তে থাকি আর ফেনা তৈরি করতে থাকি আর কফিটা বানাইতে থাকি, চলেন। এই যে দেখছেন এটা কি সুন্দর ক্রিমি একটা টেক্সচার চলে আইছে, এটা হয়ে গেছে অলরেডি। এটা আমি 3-4 মিনিট এরকম বিট করার পরে এটা একটা সুন্দর ক্রিমি একটা টেক্সচার চলে আইছে, এটা আমার হয়ে গেছে। এটা এখানে এক পাশে রাইখা আমি একটা কি কয় মগ নিমু, মগ নিয়ে ওইটার মধ্যে 2-3 চামচ ওই যে গুঁড়া মিল্ক, হ্যাঁ গুঁড়া মিল্ক দেব, পাউডার মিল্ক। এই যে আমি মগ নিয়ে নিছি, এর মধ্যে আমি 3 চামচ পাউডার মিল্ক দিয়ে দিতেছি, বুঝছেন? এই 1 চামচ দিছি 2 চামচ, আর 1 চামচ দিমু 3 চামচ দিয়া একটু ঠান্ডা পানি দিয়ে এটা গোলাই নিবো, বুঝছেন? আপনারা প্রথমে গরম পানি দিয়ে দেবেন না, তাহলে কিন্তু এই গুঁড়া দুধ গলতে চায় না, বুঝছেন? এর আবার ডং আছে, এ আবার ঠান্ডা পানি ছাড়া গোলে না। এই যে একটু ঠান্ডা পানি দিছি, এই যে তারপর একটু চামচ দিয়ে হালতো ভাবে এটা মিক্সড করে নিবো, একটু মিশাইয়া নিবো। তাহলে আস্তে আস্তে দেখবেন এই যে আস্তে আস্তে গুঁড়া দুধটা গুল্লা যাইবে, এই যে দেখছেন এই এই গুল্লে গেছে। এই পর্যায়ে গোলা হয়ে গেলে পরে এইটা এইটার মধ্যে আর একটু পানি দিবো, পানি দিয়ে অ্যাড করে আর একটু পানি অ্যাড করে তারপর এটা আমি তারপর ওভেনে দিয়ে দিবো 2 মিনিটের জন্য, একদম গরম হয়ে যাইবো পানিটা, বুঝছেন? এই যে পানি আমি দিয়ে দিতেছি, এই যে পানি দিয়ে আমি আবারটা দিলাম ঘুটা, এই ঘুটা দিয়া একদম সুন্দরভাবে দেখছেন কি সুন্দর মিক্সড হয়ে গেছে গুঁড়া দুধটা, এই মিক্স হয়ে গেছে। মানে এই যে ওভেনে আমি 2 মিনিটের জন্য দিয়ে দিতেছি, বুঝছেন? 2 মিনিটের জন্য দিয়ে দিলে ওই দুধটা কাল গরম হয়ে যাইবো। এই ওভেনে আমি টাইম সেট করে দিলাম 2 মিনিট, এই যে 2 মিনিট টাইম সেট করে আমি ওকে দিয়ে দিলাম, এই যে হইতে থাক। এই যে দেখা যাইতেছে, আমি আবার চেক করবো যে আবার উতলাই আবার পড়ে যায় কিনা, দুধ তো আবার কালো উতলাই পড়ে যায়। এই হইয়া গেছে, আর আমি বাইর করে নিতে আসি, বুঝছেন? বাইর করে এই যে টেবিলের উপরে রাখছি। এখন এই যে কি কয় এই যে ফেনাডা, হ্যাঁ এই যে ক্রিমি টেক্সচার কফি, এইটার সাথে এই যে মিল্কটা মিশাই দিব, এই যে মিশাই দিতেছি আমি, এই যে আরে পড়ে যাইতেছে, পড়ে যাইতেছে। এর লাগে আমি পুরাটাই ডাইলে দিছি তাড়াতাড়ি, বুঝছেন? আমার একটা বারিস্তা কোর্স করা দরকার, এর কিছু কি যে মজা লাগে কফি বানাইতে, যে কাজে মজা আছে এই কাজ করে মজা, বোঝেন নাই? যে কাজে আপনি সুখী মানে আপনার হ্যাপি হ্যাপি মনে হয় সেই কাজ আপনার করে অনেক মজা লাগে। এই যে আমার কফিটা অলরেডি প্রায় হয়ে গেছে, এখন আমি আবার একটু ওই মেশিনটা দিয়ে দিতেছি ঘুটা, ঘুটা দিয়ে আবার একটু ফেনা বানাইতেছি। এই যে কত ইজি না কন ডালগোনা কফি, এই কফি খুব ভাইরাল হয়েছিল করোনার সময়, সবাই খাইছে, ওরে আল্লাহ
সবাই ডালগোনা কফি খাওয়া খাইয়া ভিডিও দিয়ে বড়াই লইছে বুঝছেন। এই যে আমি আবার বানাইছি, এই নেন, কি সুন্দর হয়েছে না দেখছেন। এখন আমি এটা এনজয় করব, খাবো, খেয়ে আপনাদেরকে রিভিউ দেব। রিভিউ দেওয়া লাভ নাই, আমি নিজেই বানাইছি, আমার নিজের বানানো, আমি কখনো খারাপ কমু না। অনেক মজা হয়েছে, ও সো টেস্টি, ইয়ামি। আমি তো কফিটা খাইয়ে সেই মজা পাইছি, আপনারাও যদি খাইতে চান তাহলে বানাইলাম ডালগোনা, ওহ সরি ডালগুটা, ওহ সরি ডালগোনা কফি বুঝছেন। আপনাকে যদি খাইতে চান আপনারাও ডালগোনা কফি বানিয়ে খেয়ে নেন, আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমাকে একটা ফলো লাইক কমেন্ট করবেন। ওকে আপুরা, আল্লাহ হাফেজ।